তানজিব হাসান তামিম ঠিক কিংবা ভুল সে তর্ক পড়ে টাইগার ভক্তদের কাছে বাংলার ক্রিকেটের সবচাইতে বড় খলনায়ককে উত্তরটা বোধহয় এক বাক্যে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জয় কিংবা হার ফলাফল যাই হোক নান্নুই যেন মূল আসামি কিন্তু প্রশ্ন হলো নিজেদের স্বার্থে নান্নুকে ভিলেন বানিয়েছেন কারা দল নির্বাচন সবসময় একটা থ্যাঙ্কসলেস জব বাংলাদেশের প্রেক্ষাপটে যে কাজটা আরো কঠিন কারণ এখানে নির্বাচকদের ক্ষমতা যত সামান্য ফিক্সিং ইস্যু নিয়ে একটি গণমাধ্যমকে মুশফিকের আইনি নোটিশ পাঠানোর পর এবার সরব প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও তিনি বলেছেন সাংবাদিকতার এথিক্সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি নির্দিষ্ট গণমাধ্যম বছরের পর বছর বলির পাঠা বানিয়েছেন তাকে একটা সম্মান দেখানো তো অবশ্যই হয়েছে অবশ্যই ইন্টেনশনালি করছে এগুলি তো ব্যক্তির আক্রোশ সৃষ্টি করে এইভাবে করা হচ্ছে সব তো আজেবাজে নিউজে মানুষের কাছে দাঁড়া করাচ্ছে এটা খুবই দুঃখজনক এবং এটা তো অবশ্যই একটা শুরু হওয়া উচিত এবং এটার একটা শেষ হওয়া উচিত নান্নু বলছেন সস্তা ভিউর নামে গণমাধ্যমটির কাছে ছাড় পায়নি তার পরিবারও সবার তো সংবাদ মাধ্যমে সব সবসময় একটা পজিটিভ দিক দেখে এবং অনেক কিছু শিক্ষণীয় আছে এখানে তো সবসময় মানুষকে একটা হে করে দেখানো হচ্ছে এগুলি নিয়ে অবশ্যই সরকারের দিকে নজর দেওয়া উচিত যদি অনেস্ট থাকেন আপনার কাজের প্রতি যদি আপনার অনেস্টি থাকে তাহলে এটা ঠিকইভাবে এগিয়ে যাওয়াই উচিত অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে মুশফিকের পর এবার নিজেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নান্নু প্রশ্ন তবে এতদিন কেন চুপ ছিলেন আমি যে জায়গায় আছি এই জায়গা থেকে অনেক কিছু কিন্তু সহ্য করে কাজ করে যেতে হয় তো ওই জায়গা থেকে তো অনেক কিছু করাও যায় না যার কারণে সেভাবে আগানো হয় কিছুদিনের মধ্যে এটা নিয়ে আমি একটা স্টেপ নিব দেশের ক্রিকেট নিয়ে মিথ্যে ও মন গড়া প্রতিবেদন বন্ধে গণমাধ্যমটির ভূমিকা নিয়েও হতাশ বলে জানান মিনহাজুল আবেদিন নান্নু মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা